আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতে জানিয়ে দিব, একটি মাছিও যেন বের হতে না পারে, বলল পুতিন। মারিউপোল এখন স্বাধীন, উচ্ছ্বাস পুতিনের। আল আকসা মসজিদে তাণ্ডব চালালো হাজারো ইসরায়েলি ইহুদি। 9 মের মধ্যে যুদ্ধে সাফল্য চান পুতিন। চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করবেন না, হুঁশিয়ারি দিল বেইজিং। পুতিন ও জেলেন্সকির সঙ্গে বৈঠকের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। একটি মাছিও যেন বের হতে না পারে, বলল পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোলে সর্বশেষ শক্ত অবস্থান আসফোস্টাল স্টিল কারখানার অভিযানের পরিকল্পনা বাতিলের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ক্রেমলিন থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রসারিত বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর উদ্দেশ্য করে পুতিন বলেছেন, ভূগর্ভস্থ এসব সমাধিক্ষেত্রগুলোতে ঢুকে পড়ার এবং শিল্পকেন্দ্রের মাটির নিচে হামাগুড়ি দেওয়ার কোনো দরকার নেই। এর পরিবর্তে পুতিন তার সেনাবাহিনীকে নির্দেশ দেন, শিল্প এলাকাটি ঘিরে ফেলুন যাতে একটা মাছিও বের হতে না পারে। এসব বিশাল শিল্প এলাকায় অভিযান চালানো অবাস্তব হবে বলে উল্লেখ করেছেন পুতিন। কয়েকদিন আগে শৈগু পুতিনকে জানান, আসফোস্টাল কারখানায় 2000-এর বেশি ইউক্রেনীয় যোদ্ধা লুকিয়ে রয়েছে। বিশালাকার এই কারখানায় মাটির নিচে আশ্রয় নেয় পর্যাপ্ত জায়গা রয়েছে। এছাড়া সর্বশেষ শৈগু পুতিনকে জানান, রাশিয়ার বাহিনী আসফোস্টাল বাদে মারিউপোলের বন্দর নগরী দখল করে নিয়েছে। এতে পুতিন রুশ বাহিনীর প্রশংসা করেছে। এদিকে জানবেন, মারিউপোল এখন স্বাধীন, উচ্ছ্বাস পুতিনের। ইউক্রেনের বন্ধ শহর মারিউপোল পুরোপুরি দখল করে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং বলা ভালো, কৌশলে সেই উচ্ছ্বাসে একেবারে সরকারি সম্প্রসার মাধ্যমে দেখালেও রুশ প্রেসিডেন্ট পুতিন, যাতে এই আধিপত্যবাদের রসায়ন রুশ সাজা আরও জাগিয়ে তোলা যায়। আজব সমুদ্রের উপকূলে মারিউপোল দখলে নেওয়া রাশিয়ার জন্য কৌশলগতভাবে জরুরি ছিল বলে মনে করে মস্কো, কারণ এই শহর দখলের ফলে ক্রিমিয়া পর্যন্ত রুশ বাহিনী যাওয়ার পথ অনেকটাই সুগম হয়ে গেল। প্রসঙ্গত 2014 সাল থেকে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে স্বাধীন বা বেআইনিভাবে বিচ্ছিন্ন করে রেখেছে রাশিয়া। তাছাড়া পুতিনের কথায় মারিউপোল হলো নভোরাশিয়ার, নব্য রাশিয়ার অংশ। ইউক্রেনের দক্ষিণ অঞ্চল ও পূর্ব অঞ্চল আসলে রাশিয়ার ভূখণ্ডে থাকা উচিত বলে বরাবরের মত রুশ প্রেসিডেন্ট পুতিন। বস্তুত সেই কারণেই এই বন্দর শহরের ওপর দৃষ্টি ছিল রাশিয়ার। প্রায় গত 2 মাস ধরে তারা সেজন্য চেষ্টা চালাচ্ছিল, তাতে বাধা দিতে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে গিয়েছিল ইউক্রেনও, কিন্তু শেষমেশ আটকানো যায়নি। বরং দীর্ঘ এই যুদ্ধে প্রাণ হারিয়েছে অনেক নিরীহ মানুষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এদিন টেলিভাইজড এক মিটিংয়ে পুতিনকে মারিউপোল দখলের খবর দেন। তিনি বলেন, মারিউপোল এখন স্বাধীন, ইউক্রেন বাহিনীর বাকি যারা এখনও রয়ে গিয়েছে তারা আসফোস্টাল প্ল্যান্টের দিকে আশ্রয় নিয়েছে, সংখ্যায় তারা কম বেশি 2000 হবে। তারা ওই শিল্প অঞ্চলের মধ্যে কিছু টানেলের মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে। ওই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রীকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট। তবে পুতিন সের্গেই শৈগুকে বলেন, আসফোস্টাল প্ল্যান্টের মধ্যে হানা দিয়ে তা ক্ষতি করার দরকার নেই, তা বাস্তবিত হবে না, কারণ ওখানে হামাগুড়ি দিয়ে ঢুকে ওদের খুঁজে বের করার চেয়ে ওই এলাকা ঘিরে রাখা হোক যাতে কোনো মাছিও পালাতে না পারে। এদিকে জানবেন, আল আকসা মসজিদে তাণ্ডব চালালো হাজারো ইসরায়েলি ইহুদি। ফিলিস্তিনের জেরুজালেম শহরের আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে 1100-এর বেশি ইসরায়েলি ইহুদি। এ সময় ইসরায়েলি ইহুদিরা জোর করে আল আকসা মসজিদে প্রবেশ করে। বুধবার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনের ওই পবিত্র মসজিদে এমন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ জানিয়েছে, 1180 জন ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারী আল আকসা মসজিদে তাণ্ডব চালান। তারা আল আকসা মসজিদে 3 ঘন্টায় অবস্থান করেছেন। জেরুজালেমে ইসলামিক ওয়াকফ বিভাগই মূলত আল আকসা মসজিদের দেখভাল করে থাকে। এ ইসলামিক ওয়াকফ বিভাগ মূলত জর্ডান সরকার পরিচালিত। আল আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডবের বিষয়ে প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা বলেন, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা যখন আল আকসা মসজিদে জোর করে প্রবেশ করেছিল তখন মুসল্লিদের মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছিল ইসরায়েলি পুলিশ সদস্যরা। প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনিরা আরও বলেন,
ইহুদিরা আল আকসা মসজিদে প্রবেশ করার আগে থেকেই সেখানে ইসরায়েলি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এরপরই ইসরায়েলি ইহুদিরা ওই পবিত্র মসজিদে প্রবেশ করার সময় সেখানকার মুসল্লিদের তাড়িয়ে দেয় ইসরায়েলি পুলিশ। এদিকে জানবেন, 9 মের মধ্যে যুদ্ধে সাফল্য চান পুতিন। ইউক্রেনে চলছে রুশ সামরিক অভিযান, পশ্চিমাদের দাবি যুদ্ধক্ষেত্রে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাশিয়া। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পরিকল্পনা মাফিকই চলেছে আমাদের সামরিক অভিযান, যদিও ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া। রুশ সেনাদের লক্ষ্য এখন মারিউপোল সহ ইউক্রেনের পূর্ব অঞ্চলের দোনবাস। তবে গোয়েন্দা সূত্রের বরাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, 9 মে রাশিয়ার বিজয় দিবসকে সামনে রেখে ইউক্রেনে বড় ধরনের সামরিক সফলতা চাইছে দেশটি। যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধক্ষেত্রে যত দিন যাবে তত দ্রুত শক্তিশালী হামলার মুখোমুখি হতে হবে ইউক্রেনকে। রুশ বাহিনী এরই মধ্যে দোনবাস থেকে ক্রেমাটর্সকে আক্রমণ করতে পারেনি। এরই মধ্যে শহরটিতে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চলছে। 1945 সালে নাৎসি জার্মানিকে সোভিয়েত ইউনিয়নের পরাজিত করার পর বিষয়টিকে স্মরণ করে 9 মে বিজয় দিবস পালন করবেন তিনি। ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের ধারণা, দিনটিকে সামনে রেখে যুদ্ধকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য স্থির করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরপর থেকে পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান। ইউক্রেনকে অসামরিকায়ন ও নাৎসিমুক্তকরণ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্য এমন সামরিক পদক্ষেপ বলে জানিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ বিনা উস্কানিতে রাশিয়া হামলা চালিয়েছে, দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এদিকে জানবেন, চীনের প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা করবেন না, হুঁশিয়ারি দিল বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েং ফেংহে তাইওয়ানকে তার দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করে বলেছে, নিজের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে চীনের প্রতিরক্ষার সক্ষমতা কতটা শক্তিশালী তা যেন ওয়াশিংটন পরীক্ষা করতে না আসে। তিনি বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন হুঁশিয়ারি দিয়েছেন। চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তাইওয়ান চীনের অংশ এবং এই বাস্তবতার পরিবর্তন আনার সাধ্য কারণেই। ফেংহে বলেন, চীনা সেনাবাহিনী যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং এ কাজে এই বাহিনীর দক্ষতাকে উপেক্ষা করা আমেরিকার উচিত হবে না। তিনি আরও স্পষ্ট করে বলেন, অগ্রহণযোগ্য উপায়ে তাইওয়ান সমস্যা সমাধানের চেষ্টা করা হলে তা ওয়াশিংটন বেইজিং সম্পর্কের আরও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। তিনি চীনকে হুমকি দেওয়ার উপকরণ হিসেবে ইউক্রেন সংকট ব্যবহার করার ব্যাপারেও আমেরিকাকে সতর্ক করে দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন চীনের ব্যাপারে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করেছে। চীন যখন তার সীমান্ত সংলগ্ন দ্বীপ তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেছে, তখন বাইডেন প্রশাসন তাইওয়ানকে কোটি কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করেছে। এদিকে জানবেন, পুতিন ও জেলেন্সকির সঙ্গে বৈঠকের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। গুতেরেসের যুদ্ধবন্ধ সংলাপকে বরাবরই উৎসাহিত করে আসছেন। জাতিসংঘের এক মুখপাত্র বুধবার একথা জানান। মুখপাত্র স্টিফেন দুজারকে জানান, যুদ্ধ আরও তীব্র রূপ নেয়। গুতেরেস ভ্লাদিমির পুতিন এবং জেলেন্সকির কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়ে উভয়ের সাথে বৈঠকে বসার অনুরোধ জানান। দুজারিক বলেন, ভয়ঙ্কর এই দুঃসময়ে তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান। যুদ্ধ শুরুর পর জেলেন্সকির সাথে 26 মার্চ এই একবার মাত্র গুতেরেসের কথা হয়েছে। অন্যদিকে ইউক্রেনে হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন, গুতেরেসের এ মন্তব্যের পর পুতিনের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে জানবেন, রাশিয়ার বিরুদ্ধে ম্যাক্রন লেপেনের সংঘর্ষ। টিভি প্রেসিডেন্ট বিতর্কে মুসলিমদের মাথায় ইস্কাপ নিষিদ্ধ করার অঙ্গীকার। মুসলিম মহিলাদের ইস্কাপ রাশিয়ারদের সাথে সম্পর্ক এবং অর্থনৈতিক নীতি নিয়ে তাদের একমাত্র টেলিভিশন বিতর্কে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং উগ্র ডানপন্থী রাষ্ট্রপতি মেরিন লেপেন মুখোমুখি হয়েছেন। বুধবার প্রায় 3 ঘন্টার টেলিভিশন বিতর্কে মুসলমানদের মাথার স্কার্পের ইস্যুতে সবচেয়ে বেশি শুকনো সংঘর্ষ হয়। লেপেন নিশ্চিত করেছেন যে তিনি মাথার স্কার্প নিষিদ্ধ করা তার বিতর্কিত ধারণার পাশে দাঁড়িয়েছেন, যাকে তিনি ইসলামাবাদীদের দ্বারা চাপিয়ে দেওয়া ইউনিফর্ম বলে
অভিহিত করেছেন। তিনি বলেন, ইসলামবাদী চাপ থেকে নারীদের মুক্ত করতে হবে। লেপেন দাবি করেন যে তিনি ইসলাম বিরোধী নন, কিন্তু ইসলামী আদর্শের বিরোধী। ম্যাক্রো আপত্তি করেছিলেন যে ইসলামকে ইসলামের সাথে মিশ্রিত করা ভুল। তিনি বলেন, লেপেনের নীতি পশ্চিম ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার ফ্রান্সের গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এবং এটি হবে ফরাসি মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা। এটা আমার বুঝে আসে না, এটি সমস্ত সমস্যাকে বিভ্রান্ত করেছে, ইসলামকে ইসলামের সাথে গুলিয়ে ফেলছে। তিনি এই কথা বলেন। তারপরে তিনি তার আরও একটি মূলনীতি অভিবাসন সম্পর্কে কথা বলেছিলেন, তার থাকা প্রতিশ্রুতি এবং কাদের ফ্রান্স ছেড়ে যাওয়া উচিত সে বিষয়ে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি যাকে নৈরাজ্যকর নিরাপত্তাহীনতা এবং ব্যাপক অভিবাসন বলে নিন্দা করেছিলেন। তারা রাশিয়ার সাথে সম্পর্ক ও অর্থনৈতিক নীতি নিয়েও তিক্ত সংঘর্ষে লিপ্ত হয়েছিল। নির্বাচনটি কার্যত 2017 সালের প্রতিদ্বন্দ্বিতার পুনর্ম্যাচ করে তুলেছে। এই জুটি আবারও দ্বিতীয় রাউন্ডের মুখোমুখি হবে। আপনি যখন রাশিয়ার সাথে কথা বলেন তখন আপনি আপনার ব্যাংকারের সাথে কথা বলেন। ম্যাক্রন বলেছিলেন যে লেপেন ফরাসি স্বার্থ রক্ষা করতে অক্ষম হবেন কারণ আপনি রাশিয়ান শক্তির ওপর নির্ভরশীল এবং রাশিয়ান রাষ্ট্রপতি পুতিনের ওপরও। ফরাসি প্রেসিডেন্ট 9 মিলিয়ন ইউরো ঋণের কথা উল্লেখ করেছিলেন যা লেপেনের দল 2014 সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের জন্য ফার্স্ট চেক রাশিয়ান ব্যাংক পেয়েছিল। ঋণ এখনও পরিশোধ করা হয় না এবং 2016 সালে ব্যাংকের পতনের পরে যখন রাশিয়ান সামরিক বাহিনীর সাথে সম্পর্কযুক্ত একটি কোম্পানির পাওনা। ম্যাক্রো বলেন, ঋণের কারণে রাশিয়ার সঙ্গে লেনদেনের সময় লেপেনের হাত বাঁধা থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।